সবাইকে আজকের ভিডিওতে স্বাগত। এখন সকাল 6:45 বাজে, তো সূর্য উঠবে 8:12। এখন আমি সকালে মর্নিং ওয়াকে বেরিয়েছি। আজকে মর্নিংটা একটু ডিফারেন্ট, কারণ আজকে আবার স্নোফল হচ্ছে। সো স্নোফলে সকাল কেমন হয় কিংবা সূর্য ওঠার সময়ে কীরকম চেঞ্জ হয় সেটা আজকে দেখানোর চেষ্টা করব। সো সবাই ভিডিও পুরোটা দেখবেন। এই রাস্তাটাতে দিয়ে আমরা আমাদের আরেকটা বাস স্টপে যাই, সো রেগুলারই ইউজ করা হয়, এবং এই স্নোর সময় এই রাস্তাটা দেখতে অনেক সুন্দর হয়। এবং এখন সকাল, এখনও স্নোফল হচ্ছে। এই ডান পাশের এটা হচ্ছে আমাদের একটা পার্কিং লট, মানে ওই যে এখানকার যে বিল্ডিং প্লাস এই আশেপাশে বিল্ডিংয়ের ওরা পার্ক, এখানে পার্কিং করে। তো নর্মালি সামারে এখানে আমরা মানে বাংলাদেশি কিংবা ইন্ডিয়ান পাকিস্তানি যারা আছে সবাই এখানে বিভিন্ন সময় ক্রিকেট খেলে আর কি। এবং এই বিল্ডিংয়ের ওনার যে, সেও আসলে এটা খুব ভালোভাবেই অ্যাকসেপ্ট করছে, এবং আমাদেরকে সে জানাইছেও যে তারা যদি কোনো প্রপার্টি ক্ষতি না করে যে কোনো সময় তারা এখানে ক্রিকেট খেলতে পারে। আমার আরেকটা ভিডিও আছে গত স্নোতে এই রাস্তাতে আমি অনেকক্ষণ হাঁটছিলাম, সো সেই ভিডিওটাও আমি দিয়ে দিচ্ছি লিঙ্কে, সো ওটাও দেখতে পারেন। আজকে নেক্সট আগামী কয়েক ঘন্টা স্নোফল হবে, খুব বেশি একটা হবে না, বাট আগের ভিডিও যেটা আছে ওটাতে আসলে অনেক বেশি ছিল। রাস্তার পানিটা একদম মানে একটু বরফ বরফ হয়ে গেছে, আর একটু থাকলে এটা পুরোটা মানে সলিড আইস হয়ে যায়। এটা আমাদের দেশের রাস্তার গর্তের মতো একটা ইন্টারেস্টিং জিনিস, এটা কখনোই দেখলাম না যে ঠিক হইতে, আমি প্রায় 2 বছর ধরে এখানে। সো এখানে এটা একটু বেশি মানে লিকুইড, বাকিগুলো একটু আইস হয়েছে। স্নোতে একটা সমস্যা হচ্ছে যে ওই যে গাড়িতে উপরে স্নোফল হয়, এই যে দূরে দুজন মানুষ সকালে অথবা কাজে যাবে তাদেরই কষ্ট করে গাড়ি এখন পরিষ্কার করতে হয়, যদিও এটা তাদের একটা মানে স্নো টাইমে ডেইলি রুটিন, বাট আমার কাছে জিনিসটা অনেক মানে কষ্টসাধ্য মনে হয় যে সকালে অফিসে যাওয়ার জন্য বের হইল তখন দেখা যায় এক্সট্রা হাফ অ্যান আওয়ার রাখতে হয় যে গাড়ি পরিষ্কার করবে। আবার এটা তো তাও আমাদের এখানে তো হঠাৎ হঠাৎ স্নো হয়, সো বিশেষ করে কানাডাতে যারা থাকে তাদের জন্য তো অনেক বেশি টাফ, কারণ ওখানে সবসময়ই স্নোফল হইলেই 15-20 দিয়াতে এবং কন্টিনিউয়াসলি হইতে থাকে, সো ওইটা আসলে তাদের জন্য অনেক পেইনফুল। আমি যারা আমার যেহেতু ফার্স্ট টাইম স্নো, আমার কাছে মনে হচ্ছে যে অনেক কিছু অনেক ভালো লাগে, সব কিছু সাদা,
কিন্তু যারা রেগুলার এই স্ট্রাগলটাতে মানে থাকে তারা জানে আসলে কি কষ্ট এটার। আমরা যারা মানে ওই যে শীত নাতিশীতোষ্ণ এলাকার মানুষ, তারা যেমন বৃষ্টি হইলে সব কিছু অপছন্দ করি, বৃষ্টি ভালো লাগে না, বর্ষাকালে সব কিছু কাদা কাদা, ওদের কিন্তু একই রকম। স্নোতে মানে সব কিছু স্নোই হয়ে যায়। ওই যে সামনে আমাদের বাস যাচ্ছে সকালে, এখানে আমাদের একটা বাস স্টপ আছে। আজকে আমি দেখি ভিডিওতে আমাদের আমি যেখানে থাকি সেখান থেকে নিয়ারেস্ট 3টা বাস স্টপই দেখানোর চেষ্টা করব। এটা আমাদের একটা বাস স্টপ, এখান থেকে মানে যদি আমরা সিটির দিকে যাই তাহলে এই পাশ থেকে, আর যদি আমরা আমাদের মার্কেটে যাই তাহলে উল্টা দিক থেকে উঠি। পুলিশ টহল দিচ্ছে, মনে হয় কোনো একটা সমস্যা ছিল, যে ওনারা গাড়ি এখানে পার্ক করছে এই জন্য তাদের কাছে ডকুমেন্ট চাচ্ছে। এটা একটা কম্বাইন্ড রোড, মানে হচ্ছে এখানে মানুষ হাঁটতেও পারে আবার আরেক পাশে সাইকেলও যায়, সো দুইটা লেন। এই ভিডিওর শেষের দিকে আমি আবার দেখাবো যে এটা যখন সানরাইজ হয় সূর্য ওঠার পরে কীরকম, সো এই দুইটা ট্রানজিশন পুরো ভিডিওতে দেখতে পারবেন। তখন আসলে বোঝা যায় যে এই সকালবেলা অনেক ভালো লাগে। মানে আমি হাঁটতে হাঁটতে এখন হাঁটা শুরু করলাম, হাঁটা শেষ করতে করতে দেখা যাবে যে সূর্য উঠে গেল। এখন যেরকম সব কিছু অন্ধকার দেখতেছি, হঠাৎ করে সব আলো হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের আরেকটা স্টেশন। আমরা যদি আমাদের নিয়ারেস্ট মার্কেটে যাই তাহলে এখান থেকে, মানে রাস্তার উল্টা পাশে, আর যদি সিটির দিকে কিংবা ইউনিভার্সিটিতে যাই তাহলে এই স্টেশন। আমি আমার লাস্ট ভিডিওতে যখন হালাল হাঁস কিনতে গিয়েছিলাম এই স্টেশন থেকে গেছি, আর এখান থেকে আমার বাসাটা কাছেই। সো আমি সকালবেলা ওই পাশ দিয়ে বের হয়ে এই মাঝখান দিয়ে এদিক দিয়ে আসি, তারপরে এদিক দিয়ে সোজা হয়ে সামনের দিকে যাই। আমি এই রাস্তায় অনেক হাঁটছি, বৃষ্টির সময়ে, গরমের সময়ে, বাট স্নোর সময় আমি অনেক সময় সকালে দেখা যায় বের হই না, কিন্তু আজকে বের হইলাম, খুব ভালো। এই যে আরেকজন তাদের রাস্তার যে রাস্তা সেটা পরিষ্কার করতেছে। সকালবেলা উঠে তাদের দেখা যায় যে রেগুলার রুটিনই পরিবর্তন হয়ে যায়। এটা হচ্ছে আমাদের স্টেশন নাম্বার 3। সো আমরা যদি সিটি থেকে আমি ইউনিভার্সিটি যাই তখন এই দিক দিয়ে যায়, আর যদি আমাদের মার্কেটে যাই তাহলে সামনে ওখানে দাঁড়াতে হয়। এটা দেখা যায় আমাদের সবচেয়ে বেশি ইউজ করা হয়, কারণ ওই প্রথমটা যেটা দেখালাম ওটা থেকে আমাদের বাসা একটু দূরে, সেকেন্ডটার থেকে আমাদের কানেক্টিং বাস অনলি 2টা, আবার সেটা শহরের একটা স্পেসিফিক এরিয়াতে যায়, তো এটা ইউজ হয় না। বাট সবচেয়ে বেশি দেখা যায় আমাদের এইটাই ইউজ হয়, কারণ এখান থেকে একটু কাছে, সবসময় দেখা যায় এইটার থেকেই মানুষ উঠে কিংবা সিটি থেকে আসলে এটাই ব্যবহার করে।
এই রাস্তাটা, এখানে সামনে আরেকটা বাস স্টপ আছে, বাট এটা আমাদের বাসা থেকে দূরে। বাট আমরা যদি কখনো কোনো কিছু গ্রোসারি কিনে তারপর বাসা যেতে চাই, সামনে সুপার স্টোর আছে, তখন আবার এখানে আমরা নামি, নামি ওখান থেকে বাজার করে তারপরে হেঁটে চলে যাই। এখানে রাস্তাটা আসলে বৃষ্টির সময় কিংবা নর্মালি অনেক সুন্দর লাগে, এখানেও ভালোই লাগছে। আমাদের নেটো সুপার স্টোর, ওখান থেকে আমরা ছোটখাটো খুচরা জিনিস যদি কিছু লাগে ওখান থেকে শুনি। এখানে একটা বেকারি আছে, জার্মানরা আর্লি মর্নিং আসলে বেকারি আইটেম কিংবা সাথে কফি খুব খুব পছন্দ করে। ওরা দেখা যায় ম্যাক্সিমাম 60-70% ফুডই হচ্ছে ওদের বেকড, সেটা তারা ঘরে বেক করো কিংবা বাড়ি থেকে কেনো। এই রাস্তাটা দিয়ে আমি আমাদের আমার যেখানে থাকি সেখানে যাওয়া অনেক অনেকবারই হয়, কারণ এই যে নেটো যেটা দেখালাম ওখানে থামার পরে গ্রোসারি নিয়ে আমরা এদিক দিয়ে যাই। এই যে এই ঘরের উপরে চিমনিতে ধোয়া যাচ্ছে, তার মনে হচ্ছে যে ওরা ট্রেডিশনাল যে ঘরের ভিতরে যে ফায়ার থাকে ওইটাতে তারা ইয়া করে। সবারই সকালে হচ্ছে যে স্নো পরিষ্কার করাটা অনেক করতে হয় সব কিছু সকালে। এই রাস্তায় সোজা গেলে একটা মোড়ের পরে সোজা আমাদের আমি যেখানে থাকি ওখানে দিয়ে 10-10 মিনিট লাগে রাখলে, কিন্তু আমি এখন সোজা ওদিক দিয়ে যাব। সামনে থেকে এটা ডান দিকে রাস্তা আছে, ওটাতে ইয়ে করো। এই রাস্তাটা আসলে খুবই একটা ইন্টারেস্টিং লাগে আমার, কারণ এখানে যদি আপনি দেখেন এটা নর্মাল রাস্তা, বাট উপরের দিকে যদি আপনি তাকান মনে হবে যে আমি ইয়ার মধ্যে দিয়ে যাচ্ছি, পাহাড়ের মাঝখান দিয়ে স্নো পড়তেছে। এটার ভিউটা আসলে এই ল্যাম্প পোস্টের কাছে আসলে ভালোভাবে দেখা যায়। আমাদের এখন টেম্পারেচার 1 ডিগ্রির মতো কিংবা একটু কম, যার কারণে গাছের নিচে কিন্তু স্নো পড়ছে না, কারণ গাছে যখন স্নোটা পাচ্ছে সেটা পানি হয়ে পড়ে যাচ্ছে। আমাদের আরেকজন আসছেন রাস্তা পরিষ্কার করার জন্য। আমাদের এই এলাকাটা মোটামুটি বিভিন্ন স্তরে স্তরে পাহাড়ের মতো, সেই দিক দিয়ে যদি আমরা উপরে যাই ওইখানকার কিছু বাসা যেতে পারবো। এদিক দিয়ে সামনে একটা রাস্তা আছে যেটা দিয়ে আমি যেখানে থাকি ওখানে যাওয়া যায়। এই জায়গাটা হচ্ছে আমার হাঁটার রাস্তার মধ্যে মানে সবচেয়ে টল, কারণ আমি ডান পাশে অ্যাটলিস্ট
50 থেকে 60 মিটার নিচে হচ্ছে আমাদের, আমরা যেখানে থাকি ওখানে। আর প্রতিদিন হাঁটার সময় আমি এই বাড়িটা দেখি, খুব ভালো লাগে, কারণ পিছনের ব্যাকইয়ার্ডটা অনেক বড়। এই যে মাঝখানে ছোট একটা সুইমিং পুলেরও মতো আছে, এখানে পানি নেই এখন। এটা যখন ঘাস থাকে খুব ভালো লাগে দেখতে। এবং একটা মজার ব্যাপার হচ্ছে যে এখানে দেখেন রেইন ওয়াটার হারভেস্টিং করে, এখানে বৃষ্টি থেকে পানি এখানে জমে এবং এখানে তার পাইপ দিয়ে এখানে গাছ যা আছে সব গাছে পানি দেয়, গাড়ি ধোয়ার জন্য সব কাজে ইউজ হয়। এটা খুবই ভালো লাগে। প্রথম যেদিন আমি এই রোডে আসছিলাম, এবারে দেশ থেকে আসার পরে এই এই বাড়িটা খুব ভালো লাগে আমার। যেরকম বললাম, বাম দিকে তাহলে তাকালে মনে হবে যে আপনি পাহাড়ের কোনো রাস্তায় আছে, ডান দিকে সব পাশে বসতি। যেটা তখন বলছিলাম যে আমাদের এখানে রাস্তাগুলো সব হচ্ছে মানে পাহাড়ের এক ধাপ নিচে নিচে, সেইটা হচ্ছে একটা রাস্তা। এটা দিয়ে যদি সোজা আমি নিচে যাই, সামনে হচ্ছে আমরা যেখানে থাকি ওখানে চলে যেতে পারবো। প্রত্যেকটা জায়গায় দেখা যায় এরকম করে সিঁড়ি দেওয়া থাকে। এটা একটা আন্ডার কনস্ট্রাকশন বাসা হচ্ছে, অনেকদিন দেরি হচ্ছে করোনার জন্য, মানে একটু সময় লাগছে। ওই যে বড় বিল্ডিংটা তার পিছনেই হচ্ছে আমাদের বাসা যেখানে আমরা থাকি। ওই সামনের রাস্তাটা নিচে যেটা দেখা যাচ্ছে ওটা থেকে ডান দিকে গেলেই মাঝে মাঝে এইদিকে সকালবেলা কিংবা সূর্য ওঠার সময় আসলে এই ভিউটা খুব ভালো লাগে। আমার আরেকটা জায়গা যেখানে ভালো লাগে, এখন তো স্নোর কারণে বোঝা যাচ্ছে না, বাট এখানে অনেক অনেক ধরনের গাছ আছে, এটা সকালে হাঁটার সময় দেখলে ভালোই লাগে। যে এখানকার কয়েকটা বাড়ি আছে যেটার আশেপাশে মানে বাসার সামনে ছোট ছোট গাছ আছে। এখান থেকে নিচে যাওয়া শুরু হবে, পুরো একটা স্তর। এখান থেকে আমি এখন নিচে যাব, এটা প্রায় 5-6 মিটার নিচ পর্যন্ত। নর্মালি আমি আমার বাসা থেকে যখন এই মোড়টাতে আসি তখন বুঝতে পারি যে আমার 30 মিনিট হাঁটা হয়ে গেছে। এখানে আরেকজন পরিষ্কার করতেছে, সেই উপরে পাহাড়ে কয়েকটা বসতি আছে, ওখানে মানুষ থাকে। এদিক দিয়ে আমি এগুলোর সকালে হাঁটি। যেটা বলছিলাম, আমি এই সামনের মোড়টা যখন দেই তখন দেখা যায় যে আমি অন অ্যান এভারেজ 30-35 মিনিট হয়ে যায় আমার বাসা থেকে বের হয়েছে। এবং যখন আমি আমার মার্কেটে পৌঁছাই তখন আমার 1 ঘন্টা হয়ে যায়। ওভাবেই হিসাবগুলো ঠিক রাখি, আর স্পিডোমিটার তো থাকেই। ওই সামনে
বাম দিকে আমাদের একটা পাহাড়ের মতো আছে। তো সেখানে আমি স্নোর সময় যাইনি, নর্মাল দিনে গিয়েছি, খুব ভালো লাগে। আর ওই পাহাড়ে যাওয়ার ভিডিও থেকে আসলে আমি আমার প্রথম ভিডিওগুলো শুরু করি এই 2020-এ। তো এখান থেকে আমি বামিগুলো একটু সামনে যাওয়া যায়, ওখানে যে রাস্তা শেষ, তারপর এটা পাহাড়ের জঙ্গলে দিয়ে গেছে, আর ডান দিক হচ্ছে সোজা আমাদের যে মার্কেটের কথা বলি, সেই মার্কেট। আমি ইভেনচুয়ালি ওই মার্কেটে যাব, ওই মার্কেটটা আসলে দেখাবো যেখানে আমরা আমাদের ম্যাক্সিমাম বাজার সদাই যাই প্রয়োজন সেখান থেকে কিনি। এটা আমাদের আরেকটা মোড়, এখানে একটা বেকারি আছে, এটা একটা চার রাস্তার মোড়ের মতো। সো ওই রাস্তায় যখন আমরা সোজা যাই তখন হচ্ছে আমাদের, আমি যেখানে থাকি ওইখানে যাওয়া যায়। এদিক দিয়ে রাফলি 5 মিনিট লাগে, পুরোটাই হচ্ছে মানে পাহাড় থেকে নিচে নামার, আস্তে আস্তে গেলেও 5 মিনিটে চলে যাওয়া যায়। এখন অলরেডি আর কিছুক্ষণ সময় আছে সূর্য ওঠার, আমাদের মার্কেটে পৌঁছার আগে মনে হয় সূর্য উঠে যাবে, তখন আমি ওই ডন টু সানরাইজের যে একটা ট্রানজিশন সেটা দেখানোর, সেটা আজকে ক্যাপচার করার চেষ্টা করব। সবাই সাথেই থাকেন। 7:40 বাজে, সো 8:12 সূর্য উঠবে, তারপরে কিন্তু অলরেডি এখন ফর্সা হওয়া শুরু হয়ে গেছে। আজকে মানডে, সবাই কাজে যাচ্ছে, সো সবারই দেখা যায় যে সকালের রুটিন হয় রাস্তা পরিষ্কার করো, সাথে গাড়ি পরিষ্কার করো। আমাদের মার্কেটে চলে এসেছি, সামনের ওই জায়গাটাই হচ্ছে আমাদের নিয়ারেস্ট মার্কেট এরিয়া, যেখানে আশপাশে সবই আছে, সব ধরনের দোকান আছে। সো রেস্টুরেন্ট বলেন, সেলফোন রিচার্জ করা লাগবে, কিংবা ইউটিলিটি স্টোর, সুপার স্টোর, কসমেটিক স্টোর সবই আছে। এখানে একটা ফ্লাওয়ার স্টোরও আছে। এখন তো যেহেতু লকডাউন, এখন অলমোস্ট সবগুলোই বন্ধ। আমাদের এখানে আমরা এই রোড সাইনটাকে খুব স্ট্রিক্টলি ফলো করি, সো যখন হাঁটার সময় হবে তখনই হাঁটব, সব গাড়ি দাঁড়ায় যাবে, তা না হলে মানে এটা রুল ভঙ্গ হয়, রুলের খেলাপ আর কি। এখানে রুলসগুলো খুব স্ট্রিক্টলি ফলো করে, বাট যেহেতু জার্মানিতে থাকবো, জার্মান কালচার সব কিছুটা অ্যাডপ্ট করা উচিত। ভিতরে হচ্ছে নেটো, তার পাশে রোজম্যান, তার পাশে উলবর্থ, ওখানে একটা ওষুধের দোকান আছে, ওইখানে আরেকটা ওষুধের দোকান আছে, ওর পিছনে হচ্ছে আমাদের DHL-এর মানে ডয়েশে পোস্ট, এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখানে ব্যাংক, সব কিছু আর কি। সপ্তাহে অ্যাটলিস্ট 2-3 বার আমাদের এখানে আসা হবেই। এবং অলরেডি কিন্তু সূর্য ওঠার একটা ভাব চলে আসছে।
এখানে আমাদের খুব সুন্দর একটা স্ট্যাচু আছে। আমি অবশ্য নিজের মতো করে এই স্ট্যাচুটাকে এক্সপ্লেন করি, যেমন এই লোকটা এই যে যাটা হাতের ওটা ওটা দিয়ে ওই বাত লাইট কোন একটা লাইট থেকে লাইট বন্ধ করে। মানে আমরা যদি ওই ইউকের পুরাতন মুভি দেখি ওখানে কিন্তু দেখায় যে সকালবেলা একটা লোক আসে ওখানে যে বাতি জ্বালানো থাকে সেটা বন্ধ করে। সো ইটস সামথিং লাইক দ্যাট। এবং এই যে বাচ্চা তার হাতে যে গোল ইয়াটা এটাও কিন্তু এখনও কারটার ওরা কিন্তু এগুলো নিয়ে খেলে। সো এটা আসলে আমার এক্সপ্লেনেশন মনে হয় ওটাই। এখানে সুন্দর একটা বসার জায়গা আছে, নর্মাল দিনে এখানে পানিটা চালু থাকে এবং খুব ভালো লাগে দেখতে। দেখা যায় আমরা ওই বাসের জন্য যদি বেশি সময় ওয়েট করা লাগে তাহলে কোনো একটা বেকারি টেকারি কিনে এখানে আমরা বসে অপেক্ষা করি কিংবা গল্প করি। নেটওয়ার্কে চলে আসছি, হালকা কিছু গ্রোসারি কিনবো কিন্তু মানডে তো মানডেতে এখনও অনেক কিছু রিফিল হয়নি, যেমন আমার ফেভারিট ব্রেড নাই, এখানে অনেক কিছুই নেই। এটা হচ্ছে ফ্রুট সেকশন, এটা ভেজিটেবল। তারপরে এটা হচ্ছে রেডিমেড ফুড, স্যান্ডউইচ। তারপরে এখানেও কিছু ভ্যারিয়েন্ট ফ্রুটস আছে, এটা হচ্ছে চিজ, দই। এই সেকশন গিফট হিসাবে সবাই অনেকেই ফুলের গাছ উপহার দেয়। এখানেও ইয়ংগে আন্টি আছে, এটা একটা ভিডিও আমি করছিলাম যে আসলে কীভাবে আমরা রান্না করি সেটা সব জায়গায় আছে, বাট এটাতে হালাল সাইন নাই। পাশে হচ্ছে সব রেডিমেড কেক, তারপর আইসক্রিম, টফি। দামের দিক দিয়েও কিন্তু অনেক রিজনেবল। এই যে এটা সুইট ডিলাইটস, তো সুইট ডিলাইটস হচ্ছে এইগুলো 1250 গ্রাম, এটা 300 টাকা। এটা 600 গ্রাম অ্যারাউন্ড 360, 3.69 মানে 360। এটা বড়টা 500 টাকা। আইসক্রিম
আমার নেক্সট এক্সপেরিমেন্টের জন্য আমি একটু ওয়েট করছি, সেটা হচ্ছে এই যে রাজহাঁস, এটা হচ্ছে সাড়ে চার চার কেজি 400 গ্রাম। এটার দামটা কত? হাফের মাস্টিগান্স 3.8 হচ্ছে 11.59। তার মানে হচ্ছে সাড়ে চার যেটা আছে সবই এবারে যে সাড়ে চার, নেক্সটে দেখি সেমিস্টার গ্যাপে একটা প্ল্যান করবো। এটা বাস স্টপে যত আইস থাকে সব পরিষ্কার করে এবং তারপরে এটার মধ্যে মেবি লবণ দিয়ে যাতে আর পরে আইস কম না করতে পারে। কারণ বাস স্ট্যান্ডে অনেক বৃদ্ধরা আছে, অনেক ছোটো বাচ্চারা আছে, ওরা দেখা যায় যে অনেক সময় ব্যালেন্স করতে পারে না, অনেক সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্যই এরা এভাবে সব পরিষ্কার করে সকালবেলা। আর আজকে যেহেতু মানডে, আজকে আরও বেশি মানুষের আনাগোনা হবে, জন্য সব যেসব জায়গায় মানুষ হাঁটাচলা করবে এই জায়গাগুলো ওরা পরিষ্কার করে দেবে। বাসে চলে আসছি কারণ ক্রসারের ব্যাগটা একটু একটু ভারী হয়ে গেছে। তা এই রাস্তা দিয়ে কিন্তু আমরা একটু আগে গেলাম, তো এখন সব পরিষ্কার করে ফেলছে কারণ এখন মানুষজন হাঁটাচলা শুরু হবে। যে গাছগুলোতে আইস জমলে খুব ভালো লাগে। কালকে একটা ভিডিও কিন্তু আমি আপলোড দিছি যে এই রাস্তাটাই দেখাইছি যে একদম সব সবুজ নিচের কংক্রিট, বাট আজকেই কিন্তু এখন সম্পূর্ণটাই চেঞ্জ। এই বিল্ডিংয়ের বেশ কয়েকটা ছবি আমি উঠাইছি বিভিন্ন সময়ে, একটু বরফ, বেশি বরফ, একদম বরফ। ওই সামনে যে বিল্ডিংটা ওইটাতেই আমি থাকি। সকালবেলা অন্ধকারের মধ্যে বের হয়ে বাসায় আসতে আসতে সূর্য উঠে যায় এবং তখন পুরা সানরাইজ, মানে ডন টু সানরাইজের যে একটা ট্রানজিশন, এটা দেখতে খুব ভালোই লাগে। এ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে সবার কাছে শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।